Dive into a world of wonder and enchantment with Taslema Akhtar Runu's animation storytelling. Join us for captivating tales brought to life through the magic of animation, sure to spark your curiosity and leave you wanting more. Willowbrook-এর বিচিত্র শহরে, যেখানে ফিসফিসিং পাইনরা গোপন কথা ধারণ করত এবং মুচির রাস্তাগুলি শিশুদের হাসিতে প্রতিধ্বনিত হতো, সেখানে বৃষ্টির সাথে এক অদ্ভুত আবেশ ছিল। কয়েক প্রজন্ম ধরে শহরের লোকেরা বিশ্বাস করত যে বৃষ্টি হল জীবনের অমিত সৌভাগ্যের আশ্রয়দাতা এবং প্রচুর ফসল। সুতরাং যখন একটি অপ্রাকৃতিক প্রসারণের জন্য আকাশ পরিষ্কার ছিল, তখন গ্রামবাসীদের হৃদয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। গ্রীষ্ম দীর্ঘ প্রসারিত সূর্যের নিরলস দৃষ্টিতে তার দিনগুলি ফোসকা পড়ছে। একসময়ের তৃণভূমিগুলি শুকনো মাঠে পরিণত হয়েছিল এবং নদীগুলি নিছক স্রোতে হ্রাস পেয়েছে। ফসল শুকিয়ে যাওয়া এবং গবাদি পশু পাতলা হয়ে যাওয়ায় মানুষের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। তাদের প্রার্থনা স্বর্গে উঠেছিল মেঘের জন্য অনুরোধ করে তাদের মূল্যবান উপহারটি ভূমিতে প্রকাশ করার জন্য। জঙ্গলের ধারে একটি ছোট কুটিরে ইলারা নামে এক যুবতী বাস করতেন। রাতের মতো কালো চুল এবং সমুদ্রের মতো গভীর চোখ দিয়ে তিনি একটি অন্য জাগতিক মোহের অধিকারী ছিলেন, যা অনেক সুতরের দৃষ্টি আকর্ষণ করেছিল। কিন্তু ইলারা হৃদয়ের ব্যাপারে আগ্রহী ছিলেন না। পরিবর্তে তিনি প্রকৃতির সাথে গভীর সংযোগ স্থাপন করেছিলেন, বাতাসের ফিসফিস এবং বৃষ্টির ফোঁটার মধ্যে সান্ত্বনা খুঁজেছিলেন। দিন যতই টেনেছে, ইলারা উইলোব্রুককে নিয়ে একটা অস্বস্তি অনুভব করল। একসময়ের কোলাহলপূর্ণ রাস্তাগুলি নীরব হয়ে উঠল এবং ভয়ে প্রতিটি দোরগোড়ায় তার ছায়া ফেলেছে। খরার শ্বাসরুদ্ধকর খপ্পর ভেঙে ফেলার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ ইলারা বনের কেন্দ্রস্থলে যাত্রা শুরু করেন, যেখানে উঁচু গাছের মধ্যে প্রাচীন রহস্য লুকিয়েছিল। একটি আদিম প্রবৃত্তি দ্বারা পরিচালিত ইলারা জঙ্গলের গভীরে ঘুরতে থাকা পথ অনুসরণ করেছিল, যতক্ষণ না সে ভয়ঙ্কর চাঁদের আলোয় স্নান করা একটি পরিষ্কার স্থানে পৌঁছেছিল। সেখানে তিনি একটি বিস্তৃত তীর্থস্থান আবিষ্কার করেছিলেন, যা বিবর্ণ প্রতীক এবং বিবর্ণ নৈবেদ্য দ্বারা সজ্জিত। কাপা হাতে তিনি পাথরের মধ্যে খোদাই করা জটিল নিদর্শনগুলিকে ট্রেস করেছিলেন, বৃষ্টি এবং ঝড়ের আত্মাকে আহ্বান করে। যেন তার আবেদনের প্রতিক্রিয়ায় কালো মেঘ মাথার উপরে জড়ো হয়েছিল, তারাগুলিকে তাদের অশুভ উপস্থিতি দিয়ে মুছে দিয়েছে। আকাশ জুড়ে বিদ্যুৎ চমকাচ্ছে, ভুতুড়ে আভা দিয়ে বনকে আলোকিত করছে। এবং তারপর একটি বধির গর্জনের সাথে স্বর্গ খুলে গেল, তৃষ্ণার্ত পৃথিবীতে একটি মুষলধারে বর্ষণ শুরু করে। প্রথমে শহরবাসী আনন্দিত হয়েছিল, বৃষ্টিতে নাচছিল এবং কৃতজ্ঞতায় তাদের আওয়াজ তুলেছিল। কিন্তু তাদের আনন্দ শীঘ্রই আতঙ্কে রূপান্তরিত হয়, কারণ বন্যা কমার কোনো লক্ষণ দেখায়নি। নদীগুলো প্রবল স্রোতে ভেসে গেছে, তাদের নিরলস আলিঙ্গনে বাড়িঘর ও জীবিকা ভেসে গেছে। একসময়ের শ্যামল ক্ষেতগুলি কাদা এবং হতাশার ধূলিকণা হয়ে ওঠে, তাদের পথের সবকিছু গ্রাস করে। এরপরের বিশৃঙ্খলার মধ্যে ইলারা ঝড়ের মাঝে দাঁড়িয়েছিল, তার চোখ ঝড়ের ক্রোধকে প্রতিফলিত করে। তিনি তার নিয়ন্ত্রণের বাইরে একটি শক্তি উন্মোচন করেছিলেন, একটি প্রাথমিক ক্রোধ যা মঞ্জুর করে নেওয়া হয়েছিল তা পুনরুদ্ধার করতে চেয়েছিল। এবং যখন জল বেড়েছে, উইলোব্রুককে পুরো গ্রাস করছে, শহরবাসীরা বৃষ্টির প্রতি তাদের আবেশের প্রকৃত মূল্য অনেক দেরিতে বুঝতে পেরেছে। শেষ পর্যন্ত কেবল ফিসফিসি রয়ে গেল, বাতাসে বয়ে গেল, যা একসময় সমৃদ্ধ সম্প্রদায়ের নিমজ্জিত ধ্বংসাবশেষ জুড়ে বয়ে গেল। এবং প্রকৃতি তার আধিপত্য পুনরুদ্ধার করার সাথে সাথে ইলারা বনের গভীরে অদৃশ্য হয়ে গেল, এক নির্জন ব্যক্তিত্ব অনন্তকালের জন্য পৃথিবীতে ঘুরে বেড়াতে বাধ্য, বৃষ্টির আকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া একটি সুন্দর ভয়াবহতার প্রতিধ্বনি দ্বারা আচ্ছন্ন। Thank you for joining us on this magical journey of animation storytelling. If you found joy in our tales, we invite you to further explore our channel, like, comment, and share your thoughts. Your support fuels our passion to continue crafting enchanting stories for our beloved audience. Together, let's embark on more unforgettable adventures.